हेलो स्टूडेंट्स, वेलकम बैक माय यूट्यूब चैनल प्रदीप एकेडमी। प्रिय छात्र छात्री, आज के पश्चिम बंग मध्य शिक्षा पर्षद क्लास टेनर अर्थात दशम श्रेणी 26 नम्बर अध्याय जो राशि विज्ञान गड़ मान निर्णय करार जो अंकगल आछे तार पार्ट फोर भिडियो करब। पार्ट फोर भिडियोर प्रथम अंक थाकछे आटेर दागेर अंक। आटेर दागेर अंक सेप দুটো ছক দিয়ে দিয়েছে, এক এবং দুই দাগ করে। সেই ছকগুলো থেকে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে কল্পিত গড় পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। জাস্ট কল্পিত গড় পদ্ধতির প্রসেসটাকে আমরা মেনটেন করব। প্রথমে আমরা লিখব শ্রেণী, শ্রেণী সীমা লিখতে পারো। তারপরে লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা যেটাকে আমরা লিখি এফ আই। তারপর লিখব মধ্যক, যেটাকে লিখব আমরা এক্স আই। তারপর লিখব ডিআই, যেখানে এক্স আই মাইনাস এ। তারপর লিখব ডিআই এফ আই। ওকে, এই চারটে জিনিস, পাঁচটা জিনিস আমরা লিখব, পাঁচটা ছক তৈরি করব। প্রথমে আমরা লিখব 0 থেকে 40, 40 থেকে 80, এইভাবে 200 পর্যন্ত। তাহলে আমরা লিখব 0 থেকে 40। 0 থেকে 40-এর পরিসংখ্যা হচ্ছে 12, এখানে থাকছে 12। তারপর আছে 40 থেকে 80, 40 থেকে 80 এর পরিসংখ্যা হচ্ছে 20। তারপরে হবে 80 থেকে 120, 80 থেকে 120 তার পরিসংখ্যা হচ্ছে 25। তারপরে আছে 120 থেকে 160, 120 থেকে 160 তার পরিসংখ্যা হচ্ছে 20। তারপরে আসছে 160 থেকে 200, 160 থেকে 200 তার পরিসংখ্যা হচ্ছে, তার পরিসংখ্যা আছে 13। এইবার আমি এদের মধ্যম মান বের করব। এদের মধ্যম মান দেখো, আমরা জানি নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। 0-এর সঙ্গে 40 যোগ করলে 40 হয়, 40-কে দুই দিয়ে ভাগ করলে 20, তাহলে মধ্য হচ্ছে 20। তারপরে এখানে 40 আর 80 যোগ করলে 120, 120 তার মানে এখানটা হবে 60। তারপরে 200, 200-এর সঙ্গে এটা ভাগ করলে 100। তারপরে হবে 280, তার মানে 140। তারপরে হবে 200, 360, 360 হলে কত হবে 180, 836। হয়ে গেছে। এবার আমরা এখানটা, এটাকে আমরা ধরে নিলাম এ, ঠিক আছে। আমরা জানি এক্স ওয়াই মাইনাস এ। এক্স আই মানে কোনটা? এক্স আই মানে 20, 20 থেকে 100 বাদ দিলে কত থাকে? -80। এখানটা হবে -80। আবার 60 থেকে 100 বাদ দিলে কত হবে? -40। 100 থেকে 100 মাইনাস করলে 0, 140 থেকে 100 বাদ দিলে 40, আর এখানটা হবে 80। তাহলে 40-80 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এখানে আছে ডিআই এফ আই, অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ, অর্থাৎ 12 আসতে 96, 960 মাইনাস। তারপরে 40 দুগুণে 80, 800 -800। ওকে, তারপরে হবে 0। ওকে, তারপরে হবে 40-এর সঙ্গে 80, এখানটা হবে আবার 800, 800। তারপরে হবে 80-এর সঙ্গে 13, 13 আসতে কত হয়? 104। তাহলে 1040। ওকে, এবার আমার এখানটা অ্যাড করতে হবে, এখানটাও অ্যাড করতে হবে। এখানে লিখতে হবে সিগমা, ক্যাপিটাল সিগমা এফ আই সমান সমান যোগ করি 3, 5, 3, 8, 8, 2, 10, 0, হাতে আমার 1, 1, 1, 2, 2, 4, 2, 6, 2, 8, 1, 9, অর্থাৎ 90। ওকে, এবার এখানটা আমাদের এই দুটো আগে যোগ করে নিতে হবে, 960 আর 800 যোগ করে নিই কত হবে? 0, 6, 9, 8, 17। তার থেকে কী হবে এবারে? কীভাবে ওই দুটো যোগ করলে কী হবে? 1, 8, 1, 8, 4, 0, এর থেকে 1, 7, 60 মাইনাস করো, কত হবে? 0।
চোদ্দো থেকে আট গেলে, চোদ্দো থেকে ছয় গেলে আট ছয় চোদ্দো, অর্থাৎ 80 হবে। অর্থাৎ ক্যাপিটাল সিগমা ডিআই এফ আই সমান সমান 80। ওকে, এবার আমরা কি করব, এখানে আমরা কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতিতে গড় কি হয়, অর্থাৎ এটাকে আমরা লিখি এক্স বার সমান সমান এ প্লাস ডি বার। আমরা যে বলেছিলাম ডি বার সমান সমান হচ্ছে সিগমা ডিআই এফ আই বাই সিগমা এফ আই, তাহলে আমরা এখানে লিখতে পারি এর মান কত, এ সমান সমান আমরা ধরেছিলাম 100, এখানটা 100 প্লাস ডি বার মানে সিগমা, এই সিগমা ডিআই এফ আই মানে 80/90, 80/90 সমান সমান আমরা এখানে লিখতে পারি 100 প্লাস 8/9, এখানটা আমরা যদি 8 কে 9 দিয়ে ভাগ করি, 8 কে 9 দশমিক দিয়ে শূন্য, 9 8 72, তাহলে কত হবে 8, আবার দশমিক শূন্য, আবার 9 8 72, এরকম চলতে থাকবে, তাহলে তার মানে এটা কি লিখতে পারি, এটা সমান সমান 0.89। তাহলে এখানে লিখব 100 প্লাস 0.89, অর্থাৎ 10, সরি হ্যাঁ 100.89, 100.89 আমার প্রথম অঙ্কের কল্পিত গড় বেরিয়ে গেল। এখানে যে দুটো ছক দিয়ে দিয়েছিল, ছকের যে নাম যে অঙ্কটা দিয়েছে সেটার প্রথম উত্তর বেরিয়ে গেল 100.89, 89। ওকে, মুছে দিচ্ছি। এবার আমরা করব 2-এর দাগের, অর্থাৎ 8-এর 2। 8-এর 2-তে শ্রেণীতে লেখা আছে 25 থেকে 35, দুটো একই প্রসেসে করতে হবে, 25 থেকে 35, তার পরিসংখ্যা আছে 4, তারপরে লেখা আছে 35 থেকে 45, 35 থেকে 45, তার পরিসংখ্যা লেখা আছে 10, তারপরে আছে 45 থেকে 55, 45 থেকে 55, 45 থেকে 55 8, তারপরে 55 থেকে 65, 65 তার পরিসংখ্যা কত 12, তারপরে লেখা থাকবে 65 থেকে 75, তার পরিসংখ্যা লেখা আছে 6। ওকে, এবার আমরা বের করবো মধ্যম মান, 25 আর 35 অ্যাড করলে কত হয় 60, 30 চললে 60, 60-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30, একই রকম ভাবে 80-কে 2 দিয়ে ভাগ করলে 40, 10 করে বাড়বে 100, তার মানে এটা হবে 50, তারপরে এটা হবে 110, তার মানে এটা হবে এখানে কত হবে 60, তার মানে 120 মানে 60 হবে, এটা 60, তার মানে এখানটা হবে 70, 140, 140-কে ভাগ করলে 70। ওকে, তাহলে আমরা 50টাকে এ ধরে নিলাম, 50টাকে আমরা এ ধরলাম, তাহলে আমাদের নিয়ম কি লেখা আছে, এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস কত 30, তার থেকে এ মাইনাস করলে -20, আবার 40 থেকে 50 মাইনাস করলে -10, বোঝা যাচ্ছে একদম সোজাভাবে করা হচ্ছে, আবার 50 থেকে 50 মাইনাস করলে 0, আবার দেখো 60 থেকে 50 মাইনাস করলে 10, 70 থেকে 50 মাইনাস করলে 20। ওকে, এবার আমার এখানে লেখা আছে ডিআই এফ আই, মানে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, তার মানে কত হবে -80, দেখো 20-এর সঙ্গে 4 ইনটু করলে -80, আবার 10-এর সঙ্গে 10 ইনটু করলে -100, -100 হয়ে গেল, আবার দেখো 0-এর সঙ্গে 8 ইনটু করলে 0, আবার 12-এর সঙ্গে 10 ইনটু করলে 120, আবার 6-এর সঙ্গে এটা করলে কত হবে, এটাও 120, দুটো ঠিক আছে, 120-20 দুটো হয়ে গেল। এবার আমরা কি করব, এখানটা ক্যাপিটাল সিগমা এফ আই সমান সমান অ্যাড করব, 6-2-8, 8-8-16, 16-4-20, 0 হাতে আমার 2,
তাহলে 2 একে 3 একে 4, এখানটা হচ্ছে 40। ওকে, ক্যাপিটাল সিগমা এফ আই হলো 40, আর এখানটা ক্যাপিটাল সিগমা এফ ডিআই এফ আই, ডিআই এফ আই সমান সমান কত হবে? ওখানে হচ্ছে -180, এখানে হচ্ছে 240, 240 থেকে 180 মাইনাস করলে কত হয়? 60 হবে, অনলি 60। ওকে, তাহলে কল্পিত কল্পিত গড় সমান সমান, একবার লিখে দিচ্ছি, কল্পিত গড় এক্স বার সমান সমান এ প্লাস ডি বার। তোমরা জানো ডি বার সমান সমান হচ্ছে ক্যাপিটাল সিগমা ডিআই এফ আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই, তার মানে এইটা বাই এটা, তাহলে এর মান হচ্ছে 50, আর প্লাস এইটা হবে 60 বাই 40, হলো 60 বাই 40 সমান সমান কি হবে? 50 প্লাস এই শূন্য শূন্য কাটো, এখানে 3 এখানে 2, মানে 1.5। তোমরা জানো 3/2, 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে সমান সমান কত হবে? 51.5। ঠিক আছে, সিম্পল পদ্ধতিতে দেওয়া আছে যে দ্বিতীয় সংখ্যার কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করলাম আমরা। দ্বিতীয় পদ্ধতিতে যেটা বলেছিল কল্পিত গড় পদ্ধতির নিচে তথ্যগুলির গড় নির্ণয় করো, যেহেতু 8-এর 2টো অঙ্ক ছিল, আমরা এই 2টো অঙ্ক নিয়ে পার্ট 4 ভিডিওটা করলাম। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। বেস্ট অফ লাক।